हेलो सबाई के गुड इवनिंग एखन थेके आमी ब्लगटा स्टार्ट करछि कारण आमी दुपुरबेला घुमिये पड़ेछिलाम आर सकाल थेके सेरकम अनेक काज छिलो आजके आमी छादे एसे ब्लगटा शुरू करछि सबसमय घरे थेके हाँपिये गेछि सीढ़ी दिये उठे सबसमय घरे थेके ब्लगटा शुरू करि ताई आजके एकटु छादे एसे शुरू करछि ताई ओ भाई अबाक दृष्टि लागे आमी एखन स्नान करेछि सबे एइजन्य एकटु देरी हये गेलो सूर्जि मामा प्राय सूर्यमामा प्राय डूबे गेछे किच्छु करार नेई बा एखाने बेश हावा दिच्छे आमादेर ई चारपाशे खूब प्रचुर गाछ गाछ आर गाछ आमादेर एखाने अनेक गाछ कलकातार मतो अत गाछ कम नेई बाड़ी बेशी ओरकम ना एखाने अनेक गाछ आर देखो एखन थेके शीते एकटु आमेज पड़े गेछे उफ दाड़ो তো যেটা বলছিলাম খানিকটাই শীতের আমেজ পড়ে গেছে আমাদের এখানে তো রাতে না একটু বেশি একটু মানে কুয়াশার মধ্যে পড়ে ও আসলে মজা পেয়েছে তাই জন্য ওকে নিয়ে এসেছি একটুখানি দেরি হয়ে গেল আর কিছুই না ওদিকটা তো পুরো মানে গাছ আর গাছ তোমাদেরকে আগে দেখিয়েছিলাম দেখাচ্ছি একটু পরে আর মানে এখানে শীতটা একটু বেশি পড়ে আমাদের এখানে শীতটা আর কিছুই না আর কুয়াশা হয়ে যায় বাবা এখন থেকেই যা শীত সকালবেলাও ঠান্ডা লাগে আ লাগে তো কি করতে দেখি তো খিম যাচ্ছে এই যে ওইদিকে গাছ আর গাছ ওই যে শুধু গাছ আর গাছ অনেক চারিদিকে গাছ আর এই যে সূর্যি মামা চলে গেছে সূর্যি মামাকে আর দেখা যাচ্ছে না সূর্যি মামা শীতকালে তাড়াতাড়ি চলে যায় যে এই ফ্ল্যাটটা দেখছো এই ফ্ল্যাটটা হওয়ার পর মানে যদিও বা এখানে একটু রাস্তা দেখা যেত আমাদের এই যে এই বাড়িটার পরেই এই যে রাস্তা রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ না বাড়িগুলো আছে বলে না হলে এখান থেকেই রাস্তা দেখা যায় এই বিল্ডিংটা হয়ে আছে কিন্তু এখনো লোক আসেনি জানি না কবে আসবে বেকার একটা তুলে রেখে দিয়েছে সামনে না হলে রাস্তায় গাড়ি ঘোড়া দেখতে পেতো সৃজা না হলে এখন দেখতেই পায় না কিছু এই যে আমরা এখন ছাদ দিয়ে চলে এসেছি আর ওর কাণ্ড দেখো ওর কাণ্ড দেখো ঘুমবেই তো তাও ঘুমাবে না হাসি দিয়ে গেছে বাবাই এদিকে তুমি বিস্কুট খাইছো বিস্কুট কোথায় যাচ্ছ তুমি কোথায় এগোচ্ছো সামনে সামনে আর জায়গা আছে ওটা কি হচ্ছে চুরি দিয়ে মারা হচ্ছে এদিকে তাকাও ঠিক আছে দুষ্টুমি রেখেছে খালি খালি দুষ্টুমি দেখবে না মানে এত দুষ্টুমি করে সারা দিন আমি এখানে রেডি হয়েছিলাম রিলস বানাচ্ছিলাম আর একজনের কাণ্ড দেখো এলাম বা ভাই এই যে বাবা তাকাও এদিকে তাকাও ও ওখানে ধরে ওটাকে ধরে দাঁড়ায় ওটাকে ধরে ওখানে পদ্মাটা সরানো থাকলে আকাশে পাখি সব কিছু দেখবে ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলুন বলুন ম্যাডাম কিছু বলতে চান এই যে নিচ দিয়ে যা পড়ে গেলে তুমি হয়ে গেছে প্রায় রিলস বানানো এখন আমি দেখি কি খাওয়া যায় বলতো প্রতিদিন টিফিনে কি খাওয়া যায় বুঝতে পারি না এই হলুদের জন্য আমার দাঁতগুলো হলুদ হলুদ লাগছে এই পেইন্টের হলুদের জন্য যাই হোক আমার ইনস্টাগ্রাম যারা ফলো করতে চাও আমাকে তারা আমার ডিসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া থাকবে ইনস্টাগ্রামের লিঙ্ক আর ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া থাকবে ক্লিক করে আমাকে ফলো করতে পারো ক্রিম বিস্কুট খাচ্ছো তুমি ক্রিম বিস্কুট প্যাকেট সমেত নেবে ও ওইদিকে যাও দেখি তোমার মুখের এক্সপ্রেশনটা দেখি বাবাই ও প্যাকেট সমেত খাবে এই এত কাছে এলে আমি কি করে ই করবো ওদিকে যাও ওর তো দাঁত উঠে গেছে ও তো প্যাকেট সমেত খেতে পারে হ্যাঁ
দেখি শেষ মুখেরটা অত খেতে হবে না বিস্কুট এখন জল খাও এখন গিয়ে তো এখন বাজে পুরো পাক্কা 10টা এখন কৃষ্ণেন্দু গেছে ডিম আনতে দোকানে গেছে ওকে বলেছিলাম একেবারেই আনতে কিন্তু ডিম আনতে গেছে দোকানে আর কালকে কি রান্না করবো জানি না তার বাজার করতে বলেছে এই যাই হোক জানি না ও হঠাৎ করে কেন খুশি হলো আর বাজিয়ে নিয়েছে কিন্তু কী বাজি বলো তো ফুলঝুড়ি মানে ওই তারাবাজি যে বাজি আমাকে ধরে দাঁড়াবে দেখেছো আমাকে ধরে দাঁড়ানোর চেষ্টা করছিল পারলো না বলে চলে গেছে যাই হোক আমাদের জন্য আমাদের ঘরের জন্য বাজি এনেছে কৃষ্ণেন্দু সেটা এখন একটু টেস্ট করব মানে একটু সঙ্গে সঙ্গে না জ্বালালে ভালো লাগে বলো তাই ও এখন ডিম আনবে আজকে সিম্পল একদম ডিনার রেখেছি যেহেতু কালকে মাংস খেয়েছি এই জন্য কালকেই তো চিকেন খেলাম হ্যাঁ কালকে চিকেন খেয়েছি দুদিন ধরে চিকেন খেয়েছি এই জন্য আর আজকে সিম্পল রেখেছি একদম ডাল ডিম ভাজা আর আলু ভাজা তা ওইটা এখন খাবো ডিমটা আনলে ডিমটা ভাজবো ভাত ফাত সব হয়ে গেছে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি না এই দেখো সেল দুটো কিন্তু আমরা ফাটাবো না হ্যাঁ না কাজ না আমাদের জন্য এই তারাবাতি এই যে এটা আমার নাকি এটা আমার আর এগুলো নাকি তুবড়ি জ্বালানো যখন বাজি পোড়াবো তখন আমি তোমাদেরকে একটা কথা বলবো মানে বাজি যখন পোড়াবো ছাদে নিয়ে গিয়ে তখন দেখাবো তোমাদেরকে একটা জিনিস সেটা অবশ্য ছোটোই বানিয়েছে কিন্তু দেখাবো জিনিসটা তোমরা বলবে কমেন্ট করে যে কেমন হয়েছে সেটা কালী পুজোর দিন যখন পোড়াবো তখন তোমাদেরকে দেখাবো কষ্টে খুব কষ্টে আমাদের ওই মোমবাতি খুঁজে পেলাম যেহেতু আমাদের এখানে কারেন্ট যায় না এই জন্য মোমবাতিগুলোকে আমি কোথায় গুজে গুজে রাখি আমি খুঁজে পাই না এই যে মোমবাতি পেয়েছি খুঁজে এটাকে আমি জ্বালাবো জ্বালিয়ে ওই যে ওখানে তারাবাতি ফুলঝুড়ি ফুলঝুড়ি যাই হোক আমি ছোটবেলা থেকে অন্যটাকে ফুলঝুড়ি ভাবতাম কি বোকা আমি তাহলে ওটা কি যেটা ওই সাদা মধ্যে জলে সেগুলো রং মশলা তো রঙিন হওয়ার কথা দেখেছো যাই হোক আমরা এখন জ্বালাতে যাচ্ছি চলো তোমরা দেখবে আমার টেস্ট করছি এই যে আমাদের শ্রীদারানিও চলে এসছে ও দেখবে আমাদের টেস্ট করা ও খুব আনন্দিত ধরে রাখো একটু জলে একটু জলে বাইরে দিয়ে বল এদিকে কেন করছো এদিকে করো এদিকে জানলা কাকি মাসি তো কি পড়বে নাকি নিচে না নিচে কোথায় পড়বে এটা নিচে পড়বে না ওইদিকে করো এটা এখন লালটা টেস্ট করছি লাল ফুলঝুড়ি এত হাওয়া দিলে কি করে হবে আগেরটা রংটাই বুঝতে পারলাম না সেটা জ্বলে গেছে বাবা গো ছ্যাট করে উঠলো লালটা মরে যাচ্ছে আমাদের দিওয়ালি শুরু হয়ে গেছে দীপাবলি শুরু হয়ে গেছে বাঙালি আমি তো ভাবছি ওরম কালার কেন হচ্ছে আমি বুঝতেই পারিনি যে তুমি দুটো একসাথে জ্বালিয়ে জ্বলবে এটা গ্রিন আগেরটা বুঝতে পারিনি দুটো একসাথে জ্বালিয়ে দিয়েছি এই জন্য বুঝতে পারিনি আগেরটা কোথায় গান চলছে কোন দিকে যাচ্ছে চোখে ধাঁধা লেগে যাচ্ছে নাকি হ্যাঁ বন্ধ করো ও চুপ করেছিল কিন্তু বাজি দেখি কি ও ভাবছে এটা কি হচ্ছে ওটাও কি চলছে এটা বন্ধ করে দিই বন্ধ কিছু বলতে চাও তুমি কি ভাবছিস তুমি দে ভাবছি আমি কি দেখলাম এটা তোকে তো তাও দূরে দূরে রেখেছি প্যান্টুন পারেনি এখন বর জ্বালাচ্ছে এখন ও হচ্ছে টেস্ট করছে এখন যে ভালো দিয়েছে নাকি আমার তুলসী গাছে লাগবে না
নারায়ণ, সবার ঘরে এখন লাইট জ্বলছে, লাইটিং হয়ে গেল শেষ। আর একটা এই তারাবাতি জ্বালাতে আগে কত ভয় পেতাম, কারণ যেন ওই ওগুলো যে ছিট খাচ্ছে ভাবতাম যেন আমার লাগলে আমি পুড়ে যাবো, এই হয়ে যাবো। হ্যাঁ, এটা অনেকক্ষণ জ্বলছে। আগে ভাবতাম যে ওই ফুলঝুরির যে ওই চিকচিকেগুলো ওইভাবে ছড়াচ্ছে, আমার এই কোনা এইভাবে ধরতাম কীভাবে, মানে যে তারটা আর কি ধরা সেটাকে কীভাবে যেন ধরতাম, ভাবতাম আমার ছিটকে আমার হাত ফাত পুড়ে যাবে, এই হয়ে যাবে। আমার জন্য একবার কী হয়েছে, পায়ের মধ্যে যে পায়ের যে পাতা ওখানে একবার ওই যে নীল কাগজ মোড়ানো যে ফুলঝুরি না রং মশাল যাই হোক ফুলঝুরি মতো যে সাদা সাদা যে ফুলঝুরিগুলো আমি যেগুলোকে ফুলঝুরি বলি ওগুলোকে ওই করতাম, একবার ফুটো হয়ে গেছে, ফুটো না পুড়ে গেছিলো আমার পা। কোনটা আর জ্বালাতে হবে না এখন? এটা মানে একটা বন্ধু দিল না আমাকে, সেইটা না। যাই হোক, এখন জ্বালিয়েই যাবে সারা রাত, আবার জ্বালাচ্ছে কি বলবো। এটা লাল ও এখন জ্বালিয়েই যাবে, শ্রীজা ঘুমিয়ে পড়েছে এখন। আজকে হ্যাঁ, তাই তো দেখছি ফস করে উঠে যায়। আজকে এই ব্লগটা এত অবধি থাক, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যে এতক্ষণ যে ধৈর্য ধরে দেখেছো, যদি ধৈর্য ধরে দেখে থাকো তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা ক্লিক করে দিও। টাটা।